আওয়ামী লীগ সরকারের সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর ও সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ তাদের দুজনের বিরুদ্ধেই মামলা রয়েছে রোববার রাত এগারোটার দিকে রাজধানীর বেইরি রোডের নৌরতন কলোনি থেকে নূরকে গ্রেপ্তারের পর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে মিরপুর থানার একটি মামলার আসামি তিনি নীলফামারি দুই আসনে আওয়ামী লীগের পাঁচবারের সংসদ সদস্য ছিলেন আসাদুজ্জামান নূর এদিকে রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় সেগুন বাগিচা থেকে রাতে গ্রেপ্তার করা হয়েছে সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে তাকেও ডিবি কার্যালয়ে রাখা হয়েছে আইন অনুযায়ী তাদের রিমান্ড চেয়ে আজ আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ মাহবুব আলী হবিগঞ্জ চার আসনে টানা দুবার আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন মেয়র পদ থেকে অপসারণের আগের রাতে অফিসে ঢুকে ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিকুল ইসলাম কি সরিয়েছেন তা এখনো জানা যায়নি সিটি কর্পোরেশন গুলশান থানায় জিডি করলেও এখনো তদন্ত শুরু হয়নি সংস্থাটি বলছে আইন শৃঙ্খলা বাহিনী তদন্ত না হওয়ায় সাবেক মেয়রের অফিস কক্ষ ব্যবহার নিয়েও দেখা দিয়েছে জটিলতা এই দৃশ্য আঠারোই আগস্ট রাতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কার্যালয়ের মেয়র পদ থেকে অপসারণের খবর আগেই জানতে পেরে সাবেক মেয়র আতিকুল ইসলাম সেদিন তরিঘড়ি অফিস থেকে গুরুত্বপূর্ণ নথি সরান বলে অভিযোগ রয়েছে সিটি কর্পোরেশনের সাথে জড়িত নন এমন লোকজন নিয়ে অফিস থেকে আতে কি সরিয়েছেন তা নিয়ে সন্দিহান সংস্থাটি প্রকৃত ঘটনা জানতে পরদিন থানায় জিডি করা হয় রাতের বেলা অফিসের সময়ের পরে ঢুকেছেন সাথে লোকজন ছিল কারা ছিল কি জন্যে লোকজন অত রাতে এসেছে বাইরেও একটা হিউ অ্যান্ড ক্রাই ছিল সব মিলিয়ে একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের মতো এই বিষয়টি আমরা থানে অবহিত করে সাধারণ ডায়েরি করেছি তবে দুইবার তাগাদা দেওয়ার পরও জিডির বিষয়ে কাজ শুরু করেনি আইন বাহিনী তদন্ত কর্মকর্তার বদলির কারণে অসংখ্য জিডি ও মামলা নিয়ে জটিলতার কথা জানিয়েছেন গুলশান থানা এদিকে ছাত্র আন্দোলনের সময় মহাখালীতে রিকশা চালক সোহাগ হত্যা চেষ্টা সহ বেশ কয়েকটি মামলা রয়েছে সাবেক মেয়র আদিকের বিরুদ্ধে তবে সরকার পতনের পর থেকেই আত্মগোপনে আতিকুল ইসলাম আল ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা দেশ পুনর্গঠনে মার্কিন সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ বৈঠকে পাশে থাকার আশ্বাস দিয়ে সংস্কারের রূপরেখা জানতে চেয়েছে ওয়াশিংটন এছাড়া বিশ কোটি ডলারের বেশি সহায়তা দিচ্ছে দেশটি এ সংক্রান্ত চুক্তিও সই হয়েছে রোববার অন্তর্বর্তী সরকারের নীতি নির্ধারকদের সঙ্গে একাধিক বৈঠক করেন মার্কিন প্রতিনিধিরা অন্তর্বর্তী সরকার গঠনের আটত্রিশ দিনের মাথায় ঢাকায় এসেছে ছয় সদস্যের মার্কিন প্রতিনিধি দল যার নেতৃত্ব দিচ্ছেন মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু সফরের তৃতীয় দিনে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন তারা এ সময় জাতি পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের সহায়তা চান ড ইউনুস একই সঙ্গে দেশটিতে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার বিষয়েও আলোচনা করেন এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র ও অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রতিনিধিরা এ সময় সুশাসন অর্থনৈতিক ও সামাজিক সক্ষমতা বাড়াতে বিশ কোটি ডলার সহায়তার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র ইউএসএআইডির মাধ্যমে দেয়া হবে এই অর্থ that অন্তর্বর্তী সরকারের সঙ্গে 200 মিলিয়ন ডলারের চুক্তি হয়েছে আমরা আলোচনা করেছি তাদের বক্তব্য শুনেছি এখন এই চুক্তি বাস্তবায়নে কাজ করা হবে বাংলাদেশের মানুষের উন্নয়নে এই অর্থ খরচ করা হবে সামনেও আমরা এক সঙ্গে কাজ করার আশা করছি বা আমাদের বাণিজ্যিক ব্যাপার অন্যান্য কারিগরি সহায়তা বা বাজার এক্সপ্লোর করার এই সমস্ত আলোচনা হয়েছে ওরা বলেছে আমরা ডেফিনিট কর্ম পরিকল্পনা নিয়ে আমরা এগুব এগুলে তারা এবারে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে এরপর পররাষ্ট্র সচিব জসিম সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে ঢাকা ওয়াশিংটনে দ্বিপাক্ষিক বৈঠক হয় এই আলোচনায় গুরুত্ব পায় রাষ্ট্র সংস্কার শ্রম নিরাপত্তা সহ নানা ইস্যু পরে এক ব্রিফিংয়ে সচিব জানান এ বৈঠকে নির্বাচনের রোডম্যাপ নিয়ে কোনো কথা হয়নি আমার যে বৈঠক ছিল সেই বৈঠকে আপনি যে বিষয়টি উল্লেখ করেছেন সেই বিষয়টি আলোচনা হয়নি যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে অতবর্তীকালে সরকারের সঙ্গে কাজ করে যাওয়ার অঙ্গীকার তারা পুনর্ব্যক্ত করেছেন সরকারের সংস্কার পরিকল্পনা সম্পর্কে তারা জানার আগ্রহ ব্যক্ত করেছেন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব জানান ভারত ইস্যুতে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়নি নাফিজুদুল্লাহ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা বাজেট সহায়তার অংশ হিসেবে এবছরের ডিসেম্বরের মধ্যে চল্লিশ কোটি ডলার দিবে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি আগামী আঞ্চলিক সংস্থাটি সংস্থাটি মাফিক বাজেট সহায়তা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ রোববার সচিবালয়ে এডিবির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন ক্লাইমেট এডিবি বাংলাদেশের অন্যতম অর্থায়ন সহযোগী স্বল্প মধ্য ও দীর্ঘমেয়াদী প্রকল্প এবং জলবায়ু পরিবর্তন সহ অন্যান্য খাতেও সহায়তা করবে সংস্থাটি আর্থিক ও রাজস্ব খাতের সংস্কারেও সহায়তার আশ্বাস দিয়েছে এডিবি বৈষম্য বিরোধী আন্দোলনের চেতনা থেকে রাজনৈতিক দলগুলো শিক্ষা না নিলে দেশ ঝুঁকিতে পড়বে বলে মন্তব্য করেছেন টিআইবি নির্বাহী পরিচালক ড ইফতেখার উজ্জামান বলেন নতুন রাজনৈতিক দল গঠন অপরিহার্য রোববার আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন আন্দোলনের সমন্বয়করা বলেন সবাইকে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদ দূর করতে হবে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে আলোচনা নতুন বাংলাদেশে গণতন্ত্র ও সুশাসন তরুণদের প্রত্যাশা শিরোনামের আলোচনায় অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শিক্ষার্থীরা সমন্বয়করা বলেন একাত্তর ও নব্বইয়ের জনগণের আকাঙ্ক্ষা শাসক গোষ্ঠী নস্যাৎ করেছে এই মুহূর্তে প্রধান লক্ষ্য বেঁচে থাকার অধিকার ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করা চব্বিশ যদি এই নব্বইয়ের পুনরাবৃত্তি হয় একাত্তরের পুনরাবৃত্তি হয় বাহান্নের পুনরাবৃত্তি হয় তাহলে কিন্তু আর মনে হয় না যে আর কখনোই যে আমাদের একটা শক্তির বা সামর্থ্যের জায়গা তৈরি হয়েছে সেটাকে আর কখনোই আর পুনর্মঞ্চায়ন সম্ভব রাষ্ট্র মানেই হচ্ছে সে নিপূরণ করবে সে ক্ষমতার উপরে থাকবে এ রাষ্ট্রকে যত বেশি আপনি সভ্য করতে পারবেন তার কাঠামোটা যত সে ক্ষমতাকে প্রোটেক না করে নাগরিককে প্রোটেক্ট করতে পারবে তত এই রাষ্ট্রটি একটি সভ্য রাষ্ট্র হবে টিআইবি নির্বাহী পরিচালক বলেন ছাত্র আন্দোলনের প্রত্যাশা ও চেতনা ধারণ করতে নতুন রাজনৈতিক দল গঠন অপরিহার্য বৈষম্যবিরোধী আন্দোলন তার মাধ্যমে যে নতুন বাংলাদেশের চেতনা সেই চেতনার ধারক হিসাবে একটা রাজনৈতিক রাজনৈতিক শক্তির বিকাশের অপরিহার্যতা রয়েছে তিনি বলেন ছাত্র জনতার অভ্যুত্থানের চেতনা থেকে শিক্ষা না নিলে দেশ ঝুঁকিতে পড়বে এই আন্দোলনের ফলে কর্তৃত্ববাদের পতনের ফলে নিজেদেরকে লাভবান মনে করছেন রাজনৈতিকভাবে অন্যভাবে এবং হবেন লাভবান তাদের প্রত্যেককে কিন্তু আমরা যদি এই চেতনার বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশের যে মূল চেতনা সেটার থেকে শিক্ষার ঘন্ট ঘন্ট যদি না করি তাহলে সত্যিকার অর্থে ঝুঁকি আছে আমাদের সামনে অনুষ্ঠানে তরুণরা বলেন রাজনৈতিক দলগুলো গোষ্ঠী স্বার্থ রক্ষার প্রবণতা থেকে বের হতে হবে মাহমুদুল হাসান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে নিহত আটশো পঁচাত্তর জনের মধ্যে চারশো বাইশ জনে বিএনপির রাজনীতির সাথে জড়িত বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি ফখরুল বলেন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপির অবদানকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই কিছু রাজনৈতিক দলের নেতার বক্তব্যে জাতীয় ঐক্য নষ্ট হতে পারে বলেও মন্তব্য করেন তিনি আন্দোলনকে নসাত করতে নানা ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব বলেন ফ্যাসিবাদের দোসররাই বিভিন্ন শিল্প কারখানায় অস্থিরতা তৈরি করছে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে সবার প্রতি আহ্বান জানান তিনি সংস্কারের পাশাপাশি নির্বাচন আয়োজনেও গুরুত্ব দেওয়া প্রয়োজন বলেন মির্জা ফখরুল আগস্ট পর্যন্ত সমগ্র বাংলাদেশে শহীদ হন আটশো পঁচাত্তর জন মানুষ যার মধ্যে কমপক্ষে চারশো বাইশ বাইশ জন বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত দেশ জুড়ে শহীদ হওয়া সকল শ্রেণী পেশা রাজনীতির মানুষগুলোর বিশাল অংশ যে বিএনপি নেতাকর্মী এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং আমাদের সুদীর্ঘ রাজনৈতিক সংগ্রামের অনিবার্য ফল ছাত্র আন্দোলনে শিক্ষার্থী সহ বিভিন্ন বয়সী মানুষ হতাহতের ঘটনা ঘটেছে আহত অনেকেই এখনো হাসপাতালে চিকিৎসাধীন তাদের চিকিৎসা নিয়ে জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা রংপুর ও ময়মনসিংহের থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা শুরুতে রংপুর থেকে জানাবেন সহকর্মী নজরুল ইসলাম নজরুল রংপুরের হাসপাতালগুলোতে আহতদের চিকিৎসা কেমন হচ্ছে কোনো অনিয়মের অভিযোগ আছে কিনা দেখুন আসলে জুলাই বিশ ষোলো থেকে বিশ পর্যন্ত কিন্তু আমরা দেখেছি যে অনেকগুলো ছাত্র কিন্তু এই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে এরপরে আগস্টের পাঁচ আগস্ট আমরা দেখেছি যে এখানে কিন্তু ভর্তি হয়েছে এর মধ্যে আমরা দেখেছি যে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী কিন্তু তার ভর্তি হয়ে বিভিন্নভাবে চিকিৎসা সেবা নিয়েছেন এবং যারা চিকিৎসা সেবা নিয়েছেন তারা কিন্তু এখন ইতিমধ্যে কিন্তু ঢাকায় তারা চিকিৎসা সেবা নিচ্ছেন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা নিচ্ছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গত এক সপ্তাহ আগে কিন্তু চারজন শিক্ষার্থী কিন্তু তার চিকিৎসা সেবা নিয়ে কিন্তু চলে গেছেন ইতিমধ্যে তাদের চিকিৎসা সেবা আমরা বারবার কিন্তু তাদের খোঁজখবর খবর নিয়েছি এবং তারা বলছেন যে চিকিৎসা সেবা তাদের ভালো হচ্ছে এবং তারা ভালোভাবে চিকিৎসা সেবা এখানকার পেয়েছেন কারণ এখানকার যে ছাত্র জনতা রয়েছে তারা কিন্তু এসে এসে তারা খোঁজখবর নিয়েছিল আমরা এখানকার পরিচালকের সঙ্গে কথা বলেছি এবং যারা চিকিৎসা সেবার সাথে নিয়োজিত ছিলেন চিকিৎসক তাদের সাথে কথা বলেছি তারা বলছেন যে তাদেরকে স্পেশালভাবে তাদেরকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে যাতে করে তাদের চিকিৎসায় কোনো ধরনের বেঘাত না ঘটে সেক্ষেত্রে তারা তাদের কাছে বারবার যাচ্ছেন তারা চিকিৎসা সেবা দিয়েছেন তবে আমরা কিছুক্ষণ আগে যারা ছাত্র জনতার সঙ্গে বৈষম্য ছাত্র জনতার সাথে তারা জড়িত ছিলেন যারা আছেন তাদের সাথে কথা বলছি তারা বলেছেন যে যেসব চার চার শিক্ষার্থী যারা ছিল তাদেরকে রেফার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেওয়া হয়েছে এবং তারা সেখান থেকে চিকিৎসা সেবা নিচ্ছেন এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত কিন্তু আর কোনো চিকিৎসা শিক্ষার্থী কিন্তু নেই এবং তারা চিকিৎসা সেবা নেওয়ার মতো কোনো লোক নেই এবং যারা অন্যরা যারা আহত হয়েছেন ছাত্র সারা যারা আহত রয়েছেন এবং সাধারণ মানুষ যারা তারা কিন্তু অনেকে চিকিৎসা সেবা নিচ্ছেন তাদের চিকিৎসাও কিন্তু আমরা যারা শুনেছি এবং দেখেছি যে ভালোভাবেই তারা নিচ্ছেন তাদের কোনো অভিযোগ নেই এবং হাসপাতালে প্রতি তার কোনো অভিযোগ নেই সেক্ষেত্রে দেখা যাচ্ছে যারা ওই সময় অর্থাৎ ঘটনার সাথে জড়িত হয়ে তারা গুলি খেয়েছে এবং যারা আহত হয়েছে যারা লাঠির আঘাত খেয়ে আহত হয়েছে যারা এখানে ভর্তি হয়েছিল তাদের চিকিৎসা সেবা হয়েছে এবং রংপুর মেডিকেল কলেজ ছাড়া কিন্তু অন্য অন্য মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে আমরা দেখেছি যে স্থানীয় যেসব উপজেলা আছে যে উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেখানেও কিন্তু আমরা দেখেছি যে অনেক শিক্ষার্থী এবং সাধারণ মানুষও কিন্তু চিকিৎসা নিয়েছেন আপনি নিশ্চয়ই জানেন যে অর্থাৎ ষোলোই জুলাই যে তাণ্ডব এখানে ছাত্রজনতার ওপর গুলি বর্ষণ করা হয়েছিল ওই সময় আমরা ঘটনা দেখেছি প্রায় দুই শতাধিক শুধু শিক্ষার্থী এবং আরও যারা সাধারণ মানুষ রয়েছে তারা তাদের সহ হিসেবে পড়লে দেখা যাচ্ছে যে প্রায় পাঁচ শতাধিক মানুষ কিন্তু আহত হয়েছিল ওই সময় তারা কিন্তু বিভিন্নভাবে তারা চিকিৎসা নিয়েছিল তো সব মিলে দেখা যাচ্ছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের অভিযোগ কিন্তু আমরা কোনো খবর পাইনি এবং এখন পর্যন্ত ছেড়ে পাওয়া যাচ্ছে না তবে যারা চিকিৎসা নিয়েছেন তারা ভালোভাবে চিকিৎসা সেবা নিয়ে এখান থেকে চলে গেছেন এবার ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছে সহকর্মী আবু সালেম মুসা আহ মুসা ময়মনসিংহের চিকিৎসা কেমন চলছে যথাযথ চিকিৎসা তারা পাচ্ছে কিনা এবং কি কত সংখ্যক শিক্ষার্থী বা আহত জনতা আছেন চিকিৎসা নিচ্ছেন হাসপাতাল গুলোতেসা আশা করি আপনি শুনতে পাচ্ছেন ময়মনসিংহে আসলে কত সংখ্যক ছাত্র জনতা আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন এবং তাদের যথাযথ চিকিৎসা হচ্ছেন কিনা

এবং মারাত্মক আহত অবস্থায় চোদ্দ জন এখানে তাদের জন্য স্পেশাল একটি ইউনিট করে কিন্তু চিকিৎসা দেয়া হচ্ছে আমরা এ বিষয়ে কথা বলেছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক আহ গোকুল সূত্রধর মানিক উনি জানিয়েছেন যে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছে তাদেরকে মানসিং মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার বিষয়টি দেখভাল করার জন্য তারা কিন্তু একটি কমিটি করে দিয়েছেন এবং সেই কমিটির মাধ্যমে তাদের চিকিৎসার বিষয়টি তারা তারা দেখভাল করছেন এবং যেটি জানিয়েছেন যে আসলে এই মুহূর্তে যারা ভর্তি রয়েছেন তাদের অনেকের অনেকটাই খারাপ এবং তাদেরকে বিদেশে উন্নত চিকিৎসা দেওয়ার প্রয়োজন হতে পারে এবং এবং যারা ভর্তি রয়েছে তাদের বেশিরভাগের সেই সামর্থ্য কিন্তু নেই এবং তারা যেটি জানিয়েছেন যে সরকারের কাছে তারা জরুরি ভিত্তিতে দাবি জানিয়েছেন যারা ভর্তি রয়েছেন তাদেরকে সরকারের পক্ষ থেকে বিদেশে উন্নত চিকিৎসা দেওয়ার যে বিষয়টি সেই দাবিটি কিন্তু তারা করেছেন আমরা এই বিষয়ে কথা বলেছিলাম ময়ুসিং মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডাক্তার জাকিউল ইসলাম উনি জানিয়েছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই যারা চিকিৎসা নিচ্ছেন তাদেরকে বিশেষ ব্যবস্থায় কিন্তু ময়সিং মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা দিচ্ছেন এবং এখন পর্যন্ত যারা ভর্তি রয়েছেন তাদের অবস্থা অনেকটাই খারাপ যার কারণে তাদেরকে আলাদাভাবে একটি ওয়ার্ড করে দেয়া হয়েছে সেই ওয়ার্ডে সার্বক্ষণিক তদারকির মাধ্যমে কিন্তু এখানে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে আর এইখানে যারা চিকিৎসা নিচ্ছেন তাদের অধিকাংশের বাড়ি কিন্তু ময়মনসিংহের আশেপাশের বিভিন্ন জেলায় গাজীপুরের রুগী রয়েছেন এবং নেত্রকোনা রুগী রয়েছেন এছাড়াও কিন্তু নেত্রকোনা রুগী রয়েছেন ময়মনসিংহের গৌরীপুরের সংঘর্ষের ঘটনায় কিন্তু বেশ কয়েকজন রুগী এখানে রয়েছেন বলে আমাদেরকে কর্তৃপক্ষ জানিয়েছেন এবং আমরা রুগীদের সাথে কথা বলেছি রুগীরা যেটি জানিয়েছেন যে আসলে এই মুহূর্তে যারা এখানে চিকিৎসা নিচ্ছেন তাদের কিন্তু আরো উন্নত চিকিৎসার প্রয়োজন রয়েছে এবং তাদের পরিবারের সেই সামর্থ্য কিন্তু নেই তাদের বিদেশে নিয়ে চিকিৎসা করানোর মতো যার কারণে তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং বলেছেন যে সরকার যখন জরুরি ভিত্তিতে এই পরিস্থিতির ছাত্র আন্দোলনে আহত যারা ভুগिरा রয়েছে তাদের উন্নত চিকিৎসা ব্যবস্থা করে সেই দাবি মুক্তিযোদ্ধা থেকে মুসা কোটায় সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানে কত জনের চাকরি হয়েছে তার তালিকা তৈরি হচ্ছে এখানে কোনো অনিয়ম হয়েছে কিনা তা যাচাই বাছাই করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম রোববার সচিবালয়ে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা জানান তিনি উপদেষ্টা বলেন সব মন্ত্রণালয় দপ্তর অধিদপ্তরের চিঠি দিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরিপ্রাপ্তদের তালিকা চাওয়া হয়েছে আগে জাতীয় কাউন্সিলের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতো মন্ত্রণালয় সেখানে তদারকি করত না উপদেষ্টা ফারুকি আজম আরও বলেন মুক্তিযুদ্ধ সবচেয়ে গৌরবোজ্জ্বল ঘটনা প্রকৃত মুক্তিযোদ্ধারা সেই গৌরব ফিরে পেতে চায় ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই বাছাই করে ভুয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে মুক্তিযোদ্ধা সন্তানের কোটায় সরকারি এবং আধা সরকারি প্রতিষ্ঠানে কতজনের চাকরি হয়েছে তার একটি তালিকা প্রস্তুত করা হচ্ছে তালিকা প্রস্তুত হয়ে যাওয়ার পরে আশা করি আমরা আপনাদের সামনে হাজির হব আপনাদেরকে পুরো বিষয়টি জানাবো মাজারে হামলা ঠেকাতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয় রোববার মন্ত্রণালয়ের জারি করা এক চিঠিতে এই নির্দেশ দেওয়া হয় কোনো মাজারে হামলার আশঙ্কা থাকলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সহ বিষয়টি ধর্ম মন্ত্রণালয়কে জানানোর নির্দেশও দেওয়া হয়েছে চিঠিতে বলা হয় অন্তর্বর্তী সরকারকে বিব্রত করতে মাজারে পরিকল্পিত হামলার ঘটনা ঘটছে এর পরিপ্রেক্ষিতে ধর্ম মন্ত্রণালয় এ নির্দেশ জারি করেছে চিঠিতে বলা হয় দেশের আইন শৃঙ্খলা বিঘ্নিত করতে দুর্বৃত্তরা বিভিন্ন স্থানে মাজারে হামলা চালাচ্ছে যা উদ্বেগজনক ও অনাকাঙ্ক্ষিত মাজার উলিয়াউলিয়া ও দরবেশদের সমাধি স্থল এর অনুসারীরা দীর্ঘ ঐতিহ্যের সঙ্গে ভক্তি শ্রদ্ধা ও জিয়ারত করে আসছেন মাজারে শান্তি শৃঙ্খলা ও ভক্তদের চলাচল স্বাভাবিক রাখতে জেলা প্রশাসকের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়েছে আজ ঈদে মিলাদুর নবী পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের এই দিনে জন্মগ্রহণ করেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলিহাসাল্লাম আয়ামে জাহিলিয়াতের ওই সময়ে মক্কার বিখ্যাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন তিনি ইসলামের ইতিহাস অনুযায়ী তেষট্টি বছর বয়সে এগারোই হিজড়ি বারোই রবি লাওয়াল মদিনায় ইন্তেকাল করেন তিনি মহানবীর জন্ম ও মৃত্যুর এই দিনটিকে সারা বিশ্বের মুসলমানরা অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করছেন অন্যান্য দেশের মতো যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশেও দিনটি নানা ধর্মীয় আয়োজনে পালন করা হচ্ছে মসজিদগুলোতে হচ্ছে বিশেষ দোয়া চট্টগ্রাম ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় আয়োজন করা হয়েছে জশ্নে জুলুস বা বর্ণাঢ্য শোভাযাত্রা এতে অংশ নেবেন লাখো মানুষ এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় মসজিদ বাইতুল মোকারমেও থাকছে নানা আয়োজন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সহ দায়িত্বে থাকা সব কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ হয়েছে রোববার ইসলামিক লেখক পাঠক ও ছাত্র জনতার ব্যানারে এই বিক্ষোভ হয় বিষয়টি সমাধানের জন্য আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন ধর্ম উপদেষ্টা পরে এ নিয়ে ফাউন্ডেশনের মহাপরিচালকের কক্ষে বৈঠক হলেও সমাধান হয়নি প্রতি বছর ঈদি মিলাদুন উপলক্ষে ইসলামিক বইমেলার আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন কিন্তু সেখানে প্রকৃত লেখক প্রকাশকরা প্রাধান্য পায় না বলে রয়েছে অভিযোগ একই সঙ্গে তাদের অভিযোগ আওয়ামী লীগ সরকারের আমলে গঠিত কমিটি অবহেলা করেছে এমনকি ফাউন্ডেশনকে ব্যবহার করা হয়েছে ছাত্র আন্দোলন বিরোধী রাজনৈতিক কর্মসূচিতেও তাই বাইতুল মোকারমে বর্তমান কমিটি বিলুপ্তিসহ সাত দফা দাবি আন্দোলনকারীদের তখনই চলমান অপর একটি অনুষ্ঠানে আলোচনার মাধ্যমে সমাধানের কথা বলেন ধর্ম উপদেষ্টা খোলা ইসলামিক ফাউন্ডেশন নিয়ে থাকে বই মেলার যে কোনো বক্তব্য থাকে তো আমরা আসি তো আমরা তো আমাদের সাথে নেগোসিয়েশন করা যাক অনুষ্ঠান শেষে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের কক্ষে যান ধর্ম উপদেষ্টা এ সময় আন্দোলনকারীরা তার পিছু নেন কিন্তু ঢুকতে পারেননি মহাপরিচালকের কক্ষে কিন্তু ইসলামিক ফাউন্ডেশন বইমেলাতে আমরা যেটা দেখি যে এখানে আসলে এটা যতটুকু না প্রকাশক বান্ধব তার থেকেও বেশি হচ্ছে যারা পুস্তক ব্যবসায়ী বা আমরা যাদেরকে হকার বলতে পারি যারা আসলে প্রকাশক না তাদের এখানে আধিপত্য টপ টু বটম যেখানে যারা ফেসিবাদের দোষরা এখনও আছে এবং যারা নাকি এখনও পর্যন্ত ইসলামী ফাউন্ডেশনকে জাতীয় পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান হিসেবে ভূমিকা রাখতে দিচ্ছে না আমরা তাদের সবার অপসারণ চাই আন্দোলনকারীদের কোনো সিদ্ধান্ত না দিয়ে পুলিশি পাহারায় বেরিয়ে যান উপদেষ্টা ভিতরে কি আলোচনা হয়েছে একটু জানতে চাচ্ছি আসলে উপদেষ্টার সঙ্গে আলোচনা করে পরবর্তীতে কর্মসূচি দিতে চান আন্দোলনকারীরা ইসলামী ফাউন্ডেশনের যে আওয়ামী দর্শকরা এখানে বসে আছে তারা যে মারমুখী আচরণ আমাদের সাথে করেছে আমাদেরকে যেভাবে জঙ্গি বলে ডেকেছে আমরা এই অশান্তিপূর্ণ পরিবেশের দিকে যেতে চাই না আন্দোলনকারীদের দাবি বিগত সরকারের দোসররা ইসলামিক ফাউন্ডেশনের কমিটিতে থাকলে প্রকৃত ইসলাম চর্চা ব্যাহত হবে ইকরামুল কবির ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা সাগরে গভীর নিম্নচাপের প্রভাবে রাজধানী সহদেশের বিভিন্ন স্থানে টানা দুদিন ধরে বৃষ্টি ঝরছে কোথাও কোথাও দেখা দেয় জলাবদ্ধতা পড়তে হয় ভোগান্তিতে দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে গণপরিবহন সংকট রিক্সা ও সিএনজি অটোরিক্সা পেতে কর্মমুখী মানুষকে গুনতে হয় বাড়তি ভাড়া শুক্রবার থেকে টানা বর্ষণ রাজধানীতে বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে এই বৃষ্টিপাত বৃষ্টির কারণে যাতায়াতের তীব্র ভোগান্তিতে পড়তে হয় অফিসমুখী মানুষ ও স্কুল কলেজ শিক্ষার্থীদের রাজধানীতে দেখা দেয় গণপরিবহন সংকট সিএনজি অটোরিকশা সহ অন্যান্য যানবাহনের চালকেরা বাড়তি ভাড়া আদায় করেন অভিযোগ নগরবাসীর পানি জমে থাকে সবচেয়ে হচ্ছে বাস পেতে কষ্ট হয় বাসের ভাড়া বাড়ে না তবে রিকশা ভাড়া বেড়ে যায় এবং হচ্ছে যে সিএনজি ভাড়া অনেক বেড়ে যায় বইরী আবহাওয়ায় বিপাকে পড়েন দিনমুজুর শ্রমজীবীরা নগরের বিভিন্ন এলাকার সড়কে দেখা দেয় জলবদ্ধতা দুর্ভোগে পড়েন পথচারী ও বাসিন্দারা পানি জমা একটা গাড়ি গেলে শরীরে কাঁদা লাগে পানি ছিটা লাগে বেশির জন্য বেঁচে আছে কাস্টমার নাই তার জন্য বেঁচে কিনে কম রোববার সকাল থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আটাত্তর মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় দেশে সবচেয়ে বেশি একশো একষট্টি মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে পটুয়াখালীতে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে সোমবার থেকে ঢাকা সহ সারা দেশে কমে আসবে বৃষ্টি দক্ষিণাঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে তবে গত দিনের তুলনায় বৃষ্টিপাতটা কমে আসছে এবং আগামী দিনে আরও বৃষ্টিপাত ওই অঞ্চলে কমে যাবে এবং আগামীকালকে থেকে সারা দেশে বৃষ্টিপাতের পরিমাণটা অনেকটা কমে আসবে সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বহাল রয়েছে সেই সাথে সাগরে মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয় থাকতে বলা হয়েছে আনোয়ার সাদাত নূর ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা তিন দিনের টানা বৃষ্টিতে জলাবদ্ধতার কবলে পড়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের আটটি জেলা স্থানীয়দের অভিযোগ অপরিকল্পিত নগরায়ন ও দুর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের সংস্কার ও নির্মাণ কাজে অনিয়মের কারণে বাধাগ্রস্ত হচ্ছে পানি নিষ্কাশন ব্যবস্থা এর মাসুল গুনতে হচ্ছে সাধারণ মানুষকে এবার ভারী বৃষ্টিতে ছয়বার জলাবদ্ধতা সৃষ্টি হয় বরিশালে নগরবাসীর অভিযোগ নিয়মিত ড্রেন পরিষ্কার না করা ও পয়নিষ্কাশন লাইন অকার্যকর থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের ড্রেন পরিষ্কার করা যাতে জলাবদ্ধ না অবস্থাটা সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখা এটা তারা মোটেই করছে না গত পাঁচ বছরে জলাবদ্ধতা নিরসনে কোনো কাজ না হওয়ায় দুর্ভোগ বেড়েছে সংকট কাটাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা ভাবছেন কর্তৃপক্ষ উপদেশে নিয়োগ করে কীভাবে আমরা এই একটা ড্রেনেজ নেটওয়ার্ক সৃষ্টি করে কিভাবে খালের মধ্যে পানিটা নেওয়া যেতে পারে এটার একটা সলিউশন আমরা তাদের কাছ থেকে নিতে পারি খুলনায় অতিবৃষ্টিতে জলাবদ্ধতার কবলে নগরবাসী তাদের অভিযোগ লোক দেখানো উন্নয়ন কাজ এবং তার সময় মতো শেষ না করায় দুর্ভোগ বেড়েছে উন্নয়ন কাজটা যদি চলমান থাকতো তাহলে আমাদের এই জলাবদ্ধতা থেকে আমরা হয়তো রেহাই পেতাম জলাবদ্ধতা স্থবির যশোরের জনজীবন স্থানীয়দের অভিযোগ অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে বাধাগ্রস্ত হচ্ছে শহরের উত্তর ও দক্ষিণাংশের পানি নিষ্কাশন ঠিক মতন কাজ হয় না এখানে অনেক দুর্নীতি হয়েছে সমাজে মেয়র ছিল সে মেয়র তো যে যে আছে টাকা বরাদ্দ পেয়েছে সব টাকায় নিজেদের পকেট ভরেছে খাগড়াছড়ি পৌর শহরেও দেখা দিয়েছে জলাবদ্ধতা এজন্য অপরিকল্পিত ড্রেন নালা তৈরি ও লুটপাটের প্রকল্পকে দুশ্চেন স্থানীয়রা পানির জন্য সতত করে একটা ড্রেন করা হচ্ছে কিন্তু এটা দিয়ে পুরোপুরি পানি যাওয়ার মতো কোনো ব্যবস্থা হচ্ছে না ছড়া ও নদীর পানি প্রবাহ স্বাভাবিক রাখতে উদ্যোগ নেওয়ার পাশাপাশি অপরিকল্পিত ড্রেন অপসারণের কথা বলছেন পুরো কর্তৃপক্ষ প্রাকৃতিক ছড়া নদী এগুলোকে যথাযথভাবে পরিষ্কার রেখে তাদের তাহলে মানে মোটামুটি যে পারপাসটা সেটা আমাদের সলভ হয়ে যায় পুনরুদ্ধার এবং জলাবদ্ধতা দূরীকরণের সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করব এছাড়া জলাবদ্ধতায় দক্ষিণ পশ্চিমাঞ্চলের চুয়াডাঙ্গা মেহেরপুর ছিনাইদহ কুষ্টিয়াতেও ভোগান্তি বেড়েছে স্থানীয়দের তানিয়া নাসরিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ দুদিনের টানা বৃষ্টিতে রোববার তলিয়ে যায় বরিশাল শহরের বিভিন্ন এলাকা তবে গত রাত থেকে বৃষ্টি না হওয়ায় শহরের পানি নামছে এ বিষয়ে আরো জানাতে বরিশাল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আল আমিন আল আমিন শহরের পানি নামছে পরিস্থিতি এখন কতটা স্বাভাবিক হয়েছে আসলে পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে শহরের বেশ কিছু এলাকার পানি কিন্তু ইতিমধ্যে নেমে গেছে এবং আমি এখন যে স্থানটিতে রয়েছি সেটি হচ্ছে বরিশাল নগরের নবগ্রাম রোড এটি হচ্ছে আসলে পানি নামতে শুরু করেছে এবং এই পানি নামার কারণে কিন্তু আপনারা দেখছেন যে আসলে রাস্তার একটি পাশে কিন্তু আসলে পানি ধীরে ধীরে ড্রেনের দিকে নামছে এবং এই অপর পাশে যেটি রয়েছে চৌমাথা এলাকা সেখানে আসলে পানির দীর্ঘস্থায়ী হচ্ছে না সেখান থেকেও কিন্তু পানি নেমে যাচ্ছে এবং এই এলাকাটি বেশ নিচু হওয়ার কারণে কিন্তু এখানে জলাবদ্ধতাটা এক থেকে দুই দিন পর্যন্ত স্থায়ী হয় এবং এর পাশের যে সড়কটি রয়েছে সেই সড়কেও কিন্তু আসলে দুই একদিন এইভাবে স্থায়ী থাকে যেহেতু এটি একটি নিচু এলাকা এবং এখানে আসলে সাধারণ মানুষ যেটি বলছেন যে আসলে এখানে অপরিকল্পিতভাবে ড্রেনেজ ব্যবস্থা করার কারণেই কিন্তু আসলে এই ভোগান্তি মানুষের হচ্ছে এবং অন্যান্য যে সড়কগুলো রয়েছে আমরা সকালে রোড বগুড়া রোড গিয়েছিলাম যেটি শাখা সড়ক সেখানে কিন্তু আসলে আমরা দেখেছি যে পানি নেমে গেছে কিন্তু এই সড়কটিতে এখনো কিছুটা জলাবদ্ধতা রয়েছে তবে দুপুরের মধ্যে এই জলাবদ্ধতা কেটে যাবে বলে স্থানীয়রা জানিয়েছে তবে এর পাশের যে সড়কটি রয়েছে সেখানে কিন্তু আসলে দুই একদিন সময় লাগবে এই পানিটি নামতে তবে অন্যান্য যে সড়কগুলো রয়েছে এর আশেপাশের যে সড়কগুলো আমরা পলিটেকনিক সড়ক দেখেছিলাম আলেকান্দা যে রয়েছে সেখানে গিয়েছিলাম সেখানে আমরা দেখেছি যে আসলে পানি কিন্তু আস্তে আস্তে নেমে গেছে এবং কাল রাত থেকে কিন্তু আসলে তেমন একটা বৃষ্টি না হওয়ার কারণে এবং আজকে কিন্তু আবহাওয়াটা সুস্থ থাকার কারণে কিন্তু এই পানিটা আরও নামতে শুরু করেছে এবং বেলা বাড়ার সাথে সাথে আমরা দেখছি যে আসলে যখন এই রোদের তাপ বাড়বে বা এখন একটু সূর্য দেখা মিলছে সেই সূর্য যদি ওঠে সেক্ষেত্রে আরো দ্রুত নেমে যাবে তবে নগরবাসী যেটি বলছে যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যদি ময়লা আবর্জনাগুলো সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা যেত সেক্ষেত্রে কিন্তু এই পানিটা আরও দ্রুত নামানোর ব্যবস্থা করা যেত সেক্ষেত্রে তারা যেটি বলছেন যে বিভিন্ন স্থানে ডাস্টবিন না থাকার কারণে মানুষ যত্রতত্র ময়লা ফেলছে এবং ময়লা ফেলার কারণে কিন্তু ড্রেনের যে মুখগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে বন্ধ হয়ে যাচ্ছে যার ফলে কিন্তু এখানে পানি নামছে না এছাড়া যে আরেকটি বিষয় রয়েছে যে আসলে পানি নামার জন্য যে আউটলেটগুলো রয়েছে সেগুলো কিন্তু নাজক অবস্থা দীর্ঘদিনের পুরনো যার ফলে কিন্তু এই পানিগুলো নামছে না এবং নগরবাসীর যেটি অভিযোগ যে দীর্ঘদিন ধরে কিন্তু তারা এই যে জলাবদ্ধতা সেই জলাবদ্ধতার ভোগান্তি তারা নিয়ে আসছেন এবং এই জলাবদ্ধতা নিরসনের জন্য তারা বারবার বিভিন্ন সিটি কর্পোরেশনে যারা দায়িত্ব পালন করেন তাদের কাছে তারা দাবি জানালেও কিন্তু তারা আসলে এই ভোগান্তি থেকে তারা মুক্তি পাচ্ছে না তারা চাচ্ছেন একটি স্থায়ী সমাধান যা যার ফলে যে শহরে অল্প বৃষ্টিতেই আসলে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয় সেই জলাবদ্ধতা থেকে তারা মুক্তি চাচ্ছেন তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে বরিশাল থেকে জানাচ্ছেন সহকর্মী আলামিন সুনামগঞ্জে কয়েক দফা বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক এখনো সংস্কার হয়নি ছয়শ পনেরো কিলোমিটার সড়ক ও সাতচল্লিশটি ব্রিজ কালভার্ট যান চলাচলের অনুপযোগী হওয়ার কারণে দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা সড়ক বিভাগ বলছে বরাদ্দ পেলেই শুরু হবে সংস্কার কাজ চলতি বছর তিন দফা বন্যার কবলে পড়ে সুনামগঞ্জ এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় সড়ক যোগাযোগ ব্যবস্থার সরকারি হিসেবে জেলায় ছয়শো পনেরো কিলোমিটার সড়ক ও সাতচল্লিশটি ব্রিজ কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে অনেক সড়ক যান চলাচলের অনুপযোগী এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা আকার মানুষ তালা চোরাফেলা করতে পারে না মনে করেন এটা আর আমরা তো মানে সাইরমগা যাইতে পারি না ফানির লাগে সাইরমকা ফানি আর রাস্তাঘাট তো বাংছে প্রচুর বাঙ্গা বাংছে চতুর্দিকে বাঙ্গা হয়ে গেছে আমরা হাত দিয়ে বেটিন বেটাইন হাতরিয়া দিয়ে সাইড কোনো ক্ষমতা নাই আমরা ফাওয়াত নষ্ট করে কত মানুষ কই হয়ে যাচ্ছে গরে দরে মানুষের এই বাংলায় আমরা হসপিটালে আইতে আইতে হয় কিন্তু রুগী নিয়ে যাওয়াটা খুবই সমস্যা ক্ষতিগ্রস্ত সড়কের মধ্যে এলজিডির অধীনে আছে পাঁচশো কিলোমিটার সড়ক ও সতেরোটি ব্রিজ কালভার্ট সড়ক ও জনপথ বিভাগের অধীনে রয়েছে একশো কিলোমিটার সড়ক ও ত্রিশটি ব্রিজ কালভার্ট কর্তৃপক্ষ বলছে বরাদ্দ পেলেই শুরু হবে সংস্কার কাজ এখনো বরাদ্দটা পাওয়া যায় না পাওয়া গেলে আমরা হয়তো দরপত্র প্রক্রিয়াকরণ করে আমরা নতুনভাবে যে রাস্তাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে কার্পেটিং করা বা যেটা সড়ক বাদ ধসে গেছে সেখানে মাটির শোল্ডারে কাজ করা কিছু স্লোপ প্রোটেকশানে কংক্রিটের মাধ্যমে স্লোপ প্রোটেকশানে কাজ টো ওয়াল রিটেনিং ওয়াল ইত্যাদি কাজগুলো আমরা করব। জেলার বারোটি উপজেলার মধ্যে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দোয়ারাবাজার ছাতক বিশ্বম্ভরপুর ও সদর উপজেলায় সাত দিন বন্ধ থাকার পর চালু হলো দিনাজপুরের বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট এ নিয়ে বিদ্যুৎ কেন্দ্রটির দুটি ইউনিট চালু হল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানান দুশো পঁচাত্তর মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন তৃতীয় ইউনিটটি রোববার সকাল দশটায় চালু হয় আর বিকেল তিনটার দিকে শুরু হয় বিদ্যুৎ উৎপাদন 275 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন এই ইউনিট থেকে উৎপাদিত প্রায় 220 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে। যান্ত্রিক ত্রুটির কারণে 9 আগস্ট বিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিটটি বন্ধ হয়ে যায়। অবশেষে ক্ষতিপূরণের টাকা পেতে যাচ্ছেন দিনাজপুরের বড় পুকুরিয়া কয়লাখোনের কারণে ক্ষতিগ্রস্তরা। গ্রামবাসীদের আন্দোলনের প্রেক্ষিতে প্রাথমিকভাবে আটটি গ্রামে কোটি লাখ টাকা টাকা বরাদ্দ দিয়েছে দ্রুত বিতরণের দাবি ভুক্তভোগীদের খনি দিনাজপুরের বড় পুকুরিয়া কয়লা খনিতে ভূগর্ভস্থ পদ্ধতিতে কয়লা উত্তোলন করায় আশপাশের বিভিন্ন গ্রামের ঘরবাড়িতে ফাটল দেখা দেয় এ কারণে খনি কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণ চেয়ে আন্দোলন করে আসছিলেন ক্ষতিগ্রস্ত সতেরো গ্রামের বাসিন্দা এর প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করে খনি কর্তৃপক্ষ তাদের সুপারিশের ভিত্তিতে ক্ষতিপূরণ হিসেবে চলতি মাসে ছয় কোটি তিন লাখ আট হাজার টাকা বরাদ্দ দেয়া হয় সুষ্ঠুভাবে সেই টাকা বিতরণের দাবি গ্রামবাসীদের বাজেট চলে আসছে তা এটা যত তাড়াতাড়ি আমাদেরকে দেয় ফারুন বাড়ির মেলামত করার জন্য তাহলে আমরা খুশি আমরা ব্যবসা বাণিজ্য আবার পুনরায় ভালোভাবে করতে পারবো বাড়িঘর পুনরায় মেরামত করে পরিবারের সদস্য নিয়ে খুব সুন্দরভাবে থাকতে পারব আমাদের অত্র এলাকার উনিশটি গ্রামের ক্ষতিগ্রস্তদের প্রকৃত যারা ক্ষতিগ্রস্ত তাদের মাঝে তাদের পরিবারের মাঝে এই টাকাটা ক্ষতিগ্রস্ত টাকাটা সবাইকে সঠিক সঠিকভাঁজে প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে প্রাথমিকভাবে আটটি গ্রামে ক্ষতিগ্রস্ত পাকা বাড়ির জন্য এককালীন দশ হাজার টাকা কাঁচাবাড়ির জন্য আট হাজার এবং কম ক্ষতিগ্রস্ত বাড়ির জন্য ছয় হাজার টাকা দেবে খনি কর্তৃপক্ষ সম্পূর্ণ এলাকা আশেপাশে আট দশটা গ্রাম সরজমিনে পরিদর্শন করেছে এবং প্রতিবেদন জমা দিয়েছে বাড়িঘরের সংখ্যা পাটলের পরিমাণ সবকিছু মিলে সর্বমোট ছয় কোটি তিন লক্ষ আট হাজার টাকা ক্ষতিপূরণ প্রদান করা যাবে আমরা পরবর্তীতে এলাকাবাসীর সাথে আলোচনা করে ক্ষতিপূরণ প্রদানের উদ্যোগ গ্রহণ দিনাজপুরের বড় পুকুরিয়া খনিতে দুই সাল থেকে কয়লা উত্তোলন করা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট নিউজ উৎপাদক পাইকারি ও খুচরা পর্যায়ে ডিম সোনালি ও ব্রয়লার মুরগির দাম নির্ধারণ করে দিয়েছে অন্তর্বর্তী সরকার ডিম খুচরা পর্যায়ে এগারো টাকা সাতাশি পয়সা সোনালী মুরগির কেজি দুইশো টাকা চৌষট্টি পয়সা এবং ব্রয়লার মুরগির প্রতি কেজি একশো টাকা উনষাট পয়সা নির্ধারণ করা হয়েছে রোববার প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক এক চিঠিতে এ দাম বাস্তবায়নের নির্দেশনা দেন চিঠিতে জানানো হয় কৃষি বিপণন অধিদপ্তর প্রাণী সম্পদ অধিদপ্তর এবং পোলট্রি সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা বা প্রতিষ্ঠানের নেতাদের সমন্বয়ে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠিত হয়েছে তাদের মতামতের ভিত্তিতে মুরগি ও ডিমের যৌক্তিক মূল্য নির্ধারণ করা হয়েছে ডিমের মূল্য উৎপাদক পর্যায়ে দশ টাকা আটান্ন পয়সা এবং পাইকারি পর্যায়ে এগারো টাকা এক পয়সা উৎপাদক পর্যায়ে সোনালি মুরগি কেজি প্রতি দুশো ষাট টাকা আটাত্তর পয়সা পাইকারি পর্যায়ে দুশো চৌষট্টি টাকা সাতান্ন পয়সা এবং খুচরা পর্যায়ে দুইশো টাকা চৌষট্টি পয়সা নির্ধারণ করা হয়েছে তবে দাম কার্যকরে বাজার তদারকি করা হবে কিনা এ বিষয়ে কিছু জানানো হয়নি চিঠিতে দাম নিয়ন্ত্রণের জন্য ডিম ও মুরগির দাম নির্ধারণ করে দিয়েছে সরকার এ বিষয়ে আরো জানাতে পাবনা থেকে আছেন সহকর্মী খাইরুল ইসলাম খাইরুল পাবনার বাজারে মুরগি এবং ডিমের দাম নিয়ন্ত্রণের কোনো প্রভাব পড়েছে কিনা নাকি আগের দামেই বিক্রি হচ্ছে আসলে আপনি জানেন যে গত এক সপ্তাহ আগে থেকে আপনার বিভিন্ন বাজারে কিন্তু ডিম এবং মুরগির মুরগির দাম দাম প্রতি কেজিতে কিন্তু দশ টাকা বৃদ্ধি পেয়েছে আর ডিমের প্রতি ডজন ডিমে কিন্তু বারো থেকে আঠারো টাকা দাম বৃদ্ধি পেয়েছে এই বিষয়ে সরকার যখন গতকালকে ডিম এবং মুরগির দাম যেটি নির্ধার করে দিলেন সেই বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কিন্তু বাজারে প্রভাব পড়েনি তবে আমি কিন্তু সকালে বেশ কয়েকটি খামার ঘুরে এখন যে খামারে অবস্থান করছি সেই খামার মালিক যেটি জানিয়েছেন যে আসলে ডিমের যে দাম সরকার নির্ধারণ করে দিয়েছে এটি কিন্তু ঠিক আছে এবং সোনালি মুরগি আপনি জানেন যে তিন ধরনের সোনালি মুরগি যে সরকার যেটি দাম নির্ধারণ করেছে ক্লাসিক সোনালি সেটার দাম কিন্তু এখন বর্তমান বাজারে থেকে তিনশো টাকা দরে বিক্রি হচ্ছে অর্থাৎ প্রতি ডজন ডিমে কিন্তু এখন যেভাবে দাম পাচ্ছেন খামারিরা এবং মুরগির দাম যেটা পাচ্ছেন এটা তাদের তাদের পোষাচ্ছে কারণ তারা বলছেন যে এমনিতে উৎপাদন খরচ তাদের বেশি খাদ্যদ্রব্য থেকে শুরু করে বাচ্চা থেকে শুরু করে ওষুধ থেকে শুরু করে সব পণ্যেরই দাম আসলে আকাশ ছোঁয়া যে কারণে সরকার যে দাম নির্ধারণ করে দিয়েছে এই দর তাদের তারা এই দামে তারা খুশি তবে এই দাম যদি সঠিক থাকে এবং সেই দামটি যদি তারা পেয়ে থাকে তাহলে কিন্তু তারা লাভবান হবেন এমনটি কিন্তু তারা জানিয়েছেন তবে তারা অভিযোগ করছেন যে তাদের থেকে কম দামে বিক্রি করে আর মধ্যস্বত্ব ভোগীত যারা রয়েছে তারা কিন্তু উচ্চ molle বাজারে ভোক্তা পর্যায়ে বিক্রি করেন এই বিষয়গুলো কিন্তু তদারকি হওয়ার দরকার বলে খামারিরা কিন্তু মনে করছেন এই ছিল আমার কাছে আসলে দাম বিধি নিয়ে সর্বশেষ আপনার থেকে জানাছিলেন সহকর্মী খাইরুল ইসলাম ডলার এলসি সংকটে ক্ষতির মুখে জাহাজ ভাঙা শিল্প গত বছরের তুলনায় চলতি বছরে এখন পর্যন্ত পুরনো জাহাজ আমদানি কমেছে প্রায় 44% পড়েছেন এই খাতের মালিক শ্রমিক ও ব্যবসায়ীরা এতে বিপাকে পুরনো জাহাজ ভাঙার জন্য বিশ্বব্যাপী বিশেষ পরিচিতি রয়েছে চট্টগ্রামের কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে এই খাতে বড় ধরনের সংকট দেখা দিয়েছে জাহাজ ভাঙা শিল্প মালিকদের সংগঠন বিএসবিআরএ বলছে দু সাল থেকে অস্থির এই খাত চলতি বছর পরিস্থিতি সবচেয়ে বেশি খারাপ প্রায় দশ হাজার কোটি টাকার এই খাতের শ্রমিক ও মালিকেরা পড়েছেন গভীর সংকটে জাহাজের পুরনো আসবাবপত্র ইলেকট্রনিক সামগ্রী ও বিভিন্ন যন্ত্রপাতির ব্যবসাও ক্ষতির মুখে ডলার সংকট এলসি জটিলতা মুদ্রাস্ফীতি ও রাজনৈতিক নানা কারণে এমন হাল বলছেন বিশেষজ্ঞরা আন্তর্জাতিকভাবে জাহাজের দাম বেশি আবার বাংলাদেশে আপনার লোহার দাম কম এসব নানা বিষয়ের কারণে আপনার মালিকরা জাহাজ আনতে পারেনি যে কারণে আপনার জাহাজ কম ছিল আমরা প্রতি আমরা আগের বছরগুলোতে দেখা গেছে বাংলাদেশ একটা মোটামুটি হাইয়েস্ট পরিমাণ জাহাজ ভাঙছে কিন্তু গত বছরের লাস্ট ছয় মাসও কিন্তু সেই প্রবণতা আমরা দেখিনি চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই বছর আগে মোট জাহাজ ভাঙা ইয়ার্ড ছিল একশো ষাটটি বন্ধ হতে হতে বর্তমানে চালু আছে মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশটি এসব ইয়ার্ডের বেশিরভাগই চলতি বছর কোনো জাহাজ আনতে পারেনি আমাদের একশো সাইটটা আমাদের ইয়ে ছিল রিলার্স্ট ছিল এর মধ্যে আস্তে আস্তে মহিষের ত্রিটা মানে ত্রিশটা মানে চলে নাই মানে চলার সঙ্গে কেউ করতে আর ওখান মার্কেট খারাপ হয়ে গেছে চলতি বছর শিব ব্রেকিং ইয়ার্ডগুলোতে বিভিন্ন দুর্ঘটনায় নিহত হয়েছেন সাত শ্রমিক অনুপমশীল শীল ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম শেরপুরের নালিতাবাড়ির ভোগাই নদীতে অবৈধভাবে বালু তোলা হচ্ছে এতে হুমকির মুখে পড়েছে চারালি সেতু প্রকাশ্যে দিনে রাতে ড্রেজার বসিয়ে বালুতলায় ভেঙে গেছে সেতুর আশেপাশের ব্লক বালুতলা বন্ধ না হলে সেতুর বড় ক্ষতির আশঙ্কা স্থানীয়দের নাকুগাঁও স্থলবন্দরের সাথে ময়মনসিংহের হালুয়াঘাট ও সিলেটে যোগাযোগের একমাত্র মাধ্যম চারালি সেতু দুই সালে ভোগাই নদীতে একশো পঞ্চাশ মিটার দৈর্ঘ্যের সেতুটি নির্মাণ করা হয় নালিতাবাড়ির ভোগাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলন চলছে প্রায় 10 থেকে 15 টি রিজার্ভ বসিয়ে বালুতুলায় নদীতে সৃষ্টি হয়েছে গর্তে এতে সেতুর গোড়া থেকে মাটি সরে গিয়ে দেখা যাচ্ছে সেতুর পাইলিং রড পার ধসে পড়ছে তারপরে পানির অনেক স্রোত হচ্ছে আর দুই পাশে নদীর কুল ভেঙে বাড়িঘর ভেঙে যাওয়ার সম্ভাবনাই বেশি আর ব্রিজের চারপার দিয়ে যদি ভালো তোলে তাহলে তো ব্রিজের জন্য একটু ক্ষতি করি কারণ বৃষ্টি যদি একটা কিছু হয়ে যায় তাহলে আমরা যারা এই ব্রিজে সব সময় যাতায়াত করি তা আমাদের জন্য একটু সমস্যাই বালু তুললে মনে যে নদীটা গভীর হয়ে যেতেছে বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের শাস্তির পাশাপাশি জব্দ করা হচ্ছে জানিয়েছে প্রশাসন আমি বলবো যে অবৈধ বালু ব্যবসার সঙ্গে যারা জড়িত তাদেরকে সহায়তা করার চেষ্টা করছে তা আমি একটা বিষয় পরিষ্কার করে বলতে চাই যে যারা এই কাজগুলো করছে আমি তাদেরকে বারবার নিষেধ দিচ্ছি যদি তারা আমাদের নির্দেশ অমান্য করে আমরা তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেব দোষীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছেন প্রশাসনের এই কর্মকর্তা ইন্ডিপেন্ডেন্ট নিউজ আর ছিল এখনকার সংবাদে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক ইউটিউব এক্স ধন্যবাদ